বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ সেনা সদস্যদের আহত করা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার আনসার সদস্যদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে এ সময় আদালত শুনানির পর তাদেরকে কারাগারে পাঠিয়েছে এদিকে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে চার দিন এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশন সম্পাদক আব্দুস সোহান গোলাপকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত সাদমান সাকিবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ রমনা ও পল্টন থানার পৃথক মামলায় গ্রেফতার আনসারের দুই নারী সদস্য সহ বাহিনীটির তিনশো পঁচাত্তর জনকে সিএমএম কোর্টে নেওয়া হয় শুনানির পর আদালত তাদের কারাগারে পাঠায় এ সময় ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি ওমর ফারুক ফারুকি জানান আরেকটি অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা করেছিল বিপদগামী আনসার সদস্যরা তাদের একটা উদ্দেশ্য ছিল একটা অভ্যুত্থান সৃষ্টি করার জন্য তারা কিন্তু সচিবালয় থেকে হয় নাই চারশো জন বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে আজকে তিনশো জনকে আদালতে গ্রেপ্তার করে তিনশো পঁচাত্তর জনকে আদালতে উপস্থাপিত করা হয় বিজ্ঞ আদালত এই আসাদেরকে কারাগারে প্রেরণ করে তবে বিবাদী পক্ষের আইনজীবীর দাবি আনসাররা তাদের দাবির সপক্ষে কোনো অরাজক পরিস্থিতি তৈরি করেনি বরং ছাত্রসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের ওপর হামলা চালায় সচিবালয়ে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করতেছিল তাদের উপরে আতর্কিতভাবে বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন বাহিনী আমি নাম বলতে চাই না যে তাদেরকে আদর্কিত হামলা করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বিরুদ্ধে আনসারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে কয়েকটি থানায় পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় আইনজীবী ওমর ফারুক ফারুকি জানান আদাবর থানায় করা হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোভান গোলাপকে সাত দিনের এবং সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত এই মামলায় তদন্তকারী কর্মকর্তা সবাই জন্য তিনজন আসামির জন্য দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং আসামিদের আইনজীবীদের বক্তব্য শুনে আব্দুল সামার গোলাপের বিরুদ্ধে সাত দিন এবং সাফি শাকিল আহমেদ ফারজানবর বিরুদ্ধে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন বিবাদী পক্ষের আইনজীবী জানান তার মক্কেলদের উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে তারা এই ঘটনা সম্পর্কে কিছু না ঘটনার সম্পর্কে কোনো অবগত না উদ্দেশ্য প্রণোদিত এই মামলায় আমার মক্কেলদেরকে সম্পৃক্ত করা হয়েছে আদালতের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস সেটা রহি আছে কিন্তু আমরা যে সাববিশনের পরে যে আদেশটা পেলাম সেটা আমরা ন্যায় বিচার পাইনি সাদবন সাকিব एसटीवी ढाका